ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত এখানে বা শরীয়তে যেখানে আমির কথাটি আসবে কিংবা ইমাম আসবে কিংবা খালিফাতুল মুসলিমিন আসবে এগুলোর সব অর্থ এক যা থেকে বুঝায় যে যিনি মুসলিম জামাতের নেতা হবেন অর্থাৎ দেশ পরিচালনার দায়িত্ব যার 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 উপরে থাকবে যিনি কোনো এক বিশেষ মুসলিম দেশের সেটা সমগ্র বিশ্বের হোক কিংবা বিশেষ মুসলিম দেশের হোক সে দেশের পরিচালক হন নেতা হন তাহলে তাকে আমির বা ইমামুল মুসলিমিন বা খালিফাতুল মুসলিমিন বলা হয়েছে আর তার আনুগত্য করতে বলা হয়েছে বাকি ছোট ছোট দল ও সংগঠনের যে আমির হয় সেটা নামের দিক দিয়ে আমির হতে পারে কিন্তু শরিয়ার হুকুম ও বিধানের দিক দিয়ে আমির নয় সেই জন্য তাদের আনুগত্য জরুরি না হ্যাঁ তাদের কাজকর্ম সুষ্ঠুরূপে চালা চালানোর জন্য পরিচালনার জন্য তাদেরকে যথাসম্ভব সহযোগিতা করা যায় কিন্তু শরিয়ার পরিভাষায় যাকে আমির এবং যে আনুগত্যের কথা বলা হয়েছে না করলে যে গুনার কথা এসছে সেটা সাংগঠনিক আমিরদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বরং এটাই সমস্যা আছে যে তাদেরকে আমির বলা যায় কি যায় না